স্টুডেন্টস যারা এবার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ওয়ানে পড়ছ এবং যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে বেঙ্গলি রয়েছে তাদের জন্য আজ আমি এই সিলেবাসটা আলোচনা করছি তো দেখো তোমাদের সাধারণ বাংলা হিসেবে রয়েছে এবার বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এর উদ্দেশ্য আঠেরোশো খ্রিস্টাব্দ পরবর্তী সময়কালে বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার বিবর্তনের গতি সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি ঘটানো এই কোর্সের উদ্দেশ্য তো মডিউল ওয়ান মডেল টু এবং মডিউল থ্রি রয়েছে মডিউল ওয়ানে রয়েছে গদ্য ও প্রবন্ধ এখানে রয়েছে শ্রীরামপুর মিশন ফোর্ট কলেজ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী এবং বুদ্ধদেব বসু এবার আসছি মডেল টুয়ে মডেল টুয়ে রয়েছে কাব্য কবিতা ও নাটক কয়ে রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত জীবনানন্দ দাস এবং সুভাষ মুখোপাধ্যায় নাম্বার খ এখানে রয়েছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় এবং বিজন ভট্টাচার্য এবার আসছি মডেল থ্রিতে মডেল থ্রিতে রয়েছে উপন্যাস ও ছোট গল্প এখানে রয়েছে বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় এই হল সম্পূর্ণ সিলেবাস তো এবার কি ধরনের কোশ্চেন তোমাদের থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করছি অর্থাৎ প্রশ্নের ধরন এবং কি ধরনের বিভিন্ন মার্কসের কোশ্চেন থাকবে সেটা একটু দেখে রাখো তোমরা তাহলে তোমাদের সুবিধা হবে দেখো মডিউল ওয়ান থেকে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে এবং সেটার নম্বর থাকবে দশ আচ্ছা এখানে একটি বিকল্প থাকবে অর্থাৎ মডেল ওয়ান থেকে একটা যে ব্যাখ্যামূলক প্রশ্ন হবে তার সাথে একটা বিকল্প থাকবে এই দুটোর মধ্যে তোমাদের যে কোনো একটা করতে হবে যেটার মার্কস থাকবে দশ নাম্বার টুয়ের কথা বলছি দেখো মডেল টু মডেল টু থেকেও একটা ব্যাখ্যামূলক প্রশ্ন হবে এবং সেখানেও একটি বিকল্প থাকবে অথবা দিয়ে আরেকটা কোশ্চেন থাকবে আর কি তো এবং তোমাদের এই মডেল টুয়েতে যে কোশ্চেনটা থাকছে ব্যাখ্যামূলক কোশ্চেন সেখানেও তোমাদের মার্কস থাকবে টেন আচ্ছা এবার মডেল থ্রিতে কি থাকবে শোনো মডেল থ্রি থেকে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে এবং সেখানেও একটি বিকল্প থাকবে অর্থাৎ অথবাদী আরেকটা কোশ্চেন থাকবে যার মার্কস থাকবে দশ তাহলে দেখা যাচ্ছে আমাদের মডেল ওয়ান মডেল টু এবং মডেল থ্রি থেকে একটা করে ব্যাখ্যামূলক প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটি কোশ্চেনের মান থাকছে টেন করে অর্থাৎ তিন ইন্টু টেন হলো আমাদের এখানে থার্টি মার্কসের কোশ্চেন থাকছে ব্যাখ্যামূলক প্রশ্ন এগুলো হলো ব্রড কোশ্চেন আচ্ছা এবার দেখো একটু ছোট কোশ্চেন অর্থাৎ মডিউল ওয়ান থেকে একটি বোধমূলক প্রশ্ন থাকবে যেটার মার্কস থাকবে ফাইভ এবং এখানেও এই কোশ্চেনের সাথে একটা বিকল্প থাকবে অর্থাৎ দুটো কোশ্চেনের মধ্যে তোমাদের যে কোনো একটার অ্যান্সার করতে হবে সেকেন্ড হচ্ছে মডেল টু মডেল টু থেকেও সেম ব্যাপার একটা বোধমূলক প্রশ্ন থাকবে এবং তার সঙ্গে একটি বিকল্প থাকবে তো যেটার মার্কস থাকবে ফাইভ আচ্ছা এবার মডেল থ্রি থেকেও বোধমূলক প্রশ্ন থাকছে আরেকটা এবং তার সঙ্গেও একটি বিকল্প থাকবে যেটার মার্কস থাকবে ফাইভ তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মডেল ওয়ান মডেল টু এবং মডেল থ্রি থেকে তিনটি মডেল থেকেই একটা করে বোধমূলক প্রশ্ন দেওয়া হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে একটা করে বিকল্প থাকবে তো এখান থেকে আমাদের প্রত্যেকটা মডেল থেকে একটা করে কোশ্চেন কোশ্চেনের অ্যান্সার করতে হবে যেটার মার্কস থাকবে ফাইভ আচ্ছা এবার দেখো মডিউল ওয়ান মডিউল টু এবং মডিউল থ্রি থেকে একটি করে প্রসঙ্গ বা বিষয় নিয়ে টিকাধর্মী প্রশ্ন হবে তিনটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে তিনটে কোশ্চেন দেওয়া হবে তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটার অ্যান্সার করতে হবে আর কোশ্চেনগুলো মডেল ওয়ান মডেল টু এবং মডেল থ্রি থেকে একটা করে কোশ্চেন করা হবে তো এখানে তোমাদের যে কোশ্চেনটার অ্যান্সার তোমরা করবে সেটার মার্কসও থাকবে ফাইভ আর সবশেষে বলছি প্রত্যেকটি মডেল থেকে কমপক্ষে তিনটি করে প্রশ্ন নিয়ে মোট পনেরোটি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক বা তথ্যমূলক প্রশ্ন দেওয়া হবে অর্থাৎ যেটাকে তোমরা বলতে পারো এসে কিউ তো এসে কিউতে কিন্তু রকম অপশন থাকবে না তোমাদের টোটাল পনেরোটা কোয়েশ্চেন দেওয়া হবে এবং পনেরোটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে এবং এখানে কোনো রকম বিকল্প থাকবে না তো এইগুলো তোমাদের মার্কস ডিভিশন আশা করি তোমরা বুঝতে পারলে এবার আমি তোমাদের কিছু সহায়ক গ্রন্থের কথা বলছি যেগুলো তোমাদের এই সাবজেক্টটা পড়তে সাহায্য করবে যেমন দেখো নাম্বার ওয়ানে আমি রেখেছি বাংলা সাহিত্যের ইতিহাস তিন থেকে পাঁচ নম্বর খণ্ড এখানে রাইটার রয়েছেন সুকুমার সেন নাম্বার টুয়ে রয়েছে বাংলা সাহিত্যে গদ্য এখানেও রাইটার রয়েছেন সুকুমার সেন নাম্বার থ্রিতে রয়েছে বাংলা সাহিত্যের ইতিকথা তিন থেকে চার নম্বর খণ্ড এখানে রাইটার রয়েছেন ভূদেব চৌধুরী নাম্বার ফোরে রয়েছে আধুনিক বাংলা কাব্য তারাপদ মুখোপাধ্যায় নাম্বার ফাইভে রয়েছে বাংলার নাটকের ইতিহাস অজিত কুমার ঘোষ নাম্বার সিক্সে রয়েছে গদ্যরীতি ও পদ্যরীতি পবিত্র সরকার এবং নাম্বার সেভেনে রয়েছে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তো এই কটা বই আমি দিলাম আরও অনেক বই আছে যদিও তো এ কটা বই থেকে তোমরা মোটামুটি বেছে নিও বা সিলেক্ট করে নিও কোন বইগুলো তোমরা ফলো করবে তো এই বইগুলো তোমাদের ভালোভাবেই হেল্প করবে তো এই হলো আজকের ভিডিও তো তোমাদের ভালো লাগলে একটু লাইক করো আর যদি কোনো রকম কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো বা অন্য কিছু যদি তোমাদের প্রয়োজন হয় সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো আর তাহলে আজকের মতন শেষ করলাম